একসময়ের অন্ধকার ময়মনসিংহ নগরী এখন জ্বলজ্বল করছে এলইডি সড়ক বাতির আলোয়। নগর জুড়ে আলোকোজ্জ্বল পরিবেশে চলাচলে এসেছে স্বাচ্ছন্দ্য। আধুনিক দৃষ্টিনন্দন সড়ক বাতি স্থাপিত হওয়ায় উচ্ছ্বসিত নগরবাসী। এতে চুরি ছিনতাইয়ের মতো অন্যান্য অপরাধের ঘটনাও কমেছে। জগলুল পাশা রুশোর রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন হোসেন আলী। কোথাও নৌকা সদৃশ এলইডি লাইট, আবার কোথাও সর্পিলাকার নান্দনিক লাইট মাথার উপর থেকে আলোকিত করছে ময়মনসিংহ নগরীর রাজপথ সহ অলিগলি। এর মাধ্যমে রাতের ময়মনসিংহ নগরীতে ইতিবাচক পরিবর্তনের ছাপ সুস্পষ্ট। 92 বর্গ কিলোমিটার আয়তনের নগরীর 33টি ওয়ার্ডের সকল এলাকায় স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন সড়ক বাতি। এলইডি বাতি স্থাপনের মাধ্যমে অন্ধকার দূর করে নগর হয়েছে আলোকিত। এতে করে রাতের চলাচলে নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি শহরের পরিবেশ হয়েছে আরও মনোরম, এমনটাই বলছেন শহরবাসী। এরা কিন্তু একটা ইনসিকিউরিটিতে ভুগি সন্ধ্যার পরে বাইরে আসতে, এখন খুব নিশ্চিন্ত মনে কিন্তু আমরা মুভ করতে পারছি। যে আমি বের হলাম, আমার কাছে অনেক ভালো লাগছে, দেখতে যেমন সুন্দর লাগছে এবং আলোকিত হয়ে গিয়েছে সব শহরটা। কোনো অন্ধকার বলতে কিছুই নেই, হ্যাঁ সব কিছু আলোই আর দিনের মতো পরিষ্কারই দেখা যাচ্ছে। জনগণের হাঁটা চলার জন্য যেমন সহায়ক, তেমনি কিন্তু তাদের মননশীলতাটাকেও বৃদ্ধি করে। লাইটিং হওয়ার ফলে আমাদের ময়মনসিংহ শহরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আর নিরাপত্তা নিশ্চিত হয়েছে। দৃষ্টিনন্দন লাইটিংয়ের ফলে নগরীতে পুলিশি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় অপরাধ প্রবণতা কমেছে বলছে পুলিশ। নাগরিক সুবিধা এবং মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক বাতি স্থাপনের কাজ চলমান রয়েছে বলছেন সিটি মেয়র। আইন শৃঙ্খলা রক্ষায় অনেকটাই সহায় ভূমিকা পালন করছে এই লাইটিং ব্যবস্থা। আশা করব যে আরও কিছু লিং রোড রয়ে গেছে, ওইগুলোতেও এরকম লাইটিংয়ের ব্যবস্থা করলে এই ছোটোখাটো অপরাধগুলো অনেকাংশে কমে আসবে। মানুষ যেন রাতের বেলা নিরাপদে চলাচল করতে পারে, সেই লক্ষ্যে আমরা প্রত্যেকটি সড়কে আমরা আলোকিত করার উদ্যোগ নিয়েছি, যার পরিক্রমায় এই কাজগুলো চলমান রয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটি সড়ক আমরা এমনভাবে আলোকিত করব। ময়মনসিংহ সিটি কর্পোরেশন 49 কোটি টাকা ব্যয়ে 7039টি খুঁটি স্থাপনের মাধ্যমে নগরীর 171 কিলোমিটার সড়কে বাতি স্থাপন করবে। ইতোমধ্যে 166 কিলোমিটার